ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, পৃথিবীর মানুষ শোনো শোনো, তোমরা যদি সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করতে পারো, পৃথিবীর মানুষ শোনো শোনো, তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করতে পারো, লা রুজিকতুম, তোমাদের রুজি দেওয়া হবে, কামায়ুর জাকুত তায়র, যেভাবে পাখিকে খেতে দেওয়া হয় তোমাদের খেতে দেওয়া হবে, যেভাবে পাখিকে খেতে দেওয়া হয় তার দু খেমাসান তার হবে তা নান, যখন সকালে পাখি যায় তখন খালি পেটে যায়, পাখি যখন বিকেলে আসে তখন ভরা পেটে আসে, পাখি যখন সকালে যায় খালি পেটে যায়, বিকেলে আসে ভরা পেটে আসে, পাখি কি গতকালকে ওখানে খাদ্য রেডি করে রেখে এসেছে? তো ওর রুজি যেমন ভাবে হবে আমার রুজি তেমন ভাবে হবে যদি আমার আল্লাহর উপরে ভরসা থাকে, তাহলে দুশ্চিন্তার কিছু নেই। জাকারিয়া বলছেন, মারিয়াম জি, অসময়ে খাদ্য কোথা থেকে আসলো? শীতের দিনে রাজশাহীর ফজলি আম কেন? ওখানে কিন্তু ফজলি আম ছিল, আপনার ভুল ধরিয়েন না, মানে অসময়ের ফল ছিল। তখন মারিয়াম বলছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে, হেরজুকুমাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে রুজি দিয়ে থাকেন, আপনি আল্লাহর উপরে একটু ভরসা করেন না, দিন রাত দোকানে আড্ডা পিঠে বদনাম করে ভরসা চলে, মানুষের গিবাত করে নগ্ন হয়ে চলে আল্লাহর উপরে ভরসা কি জিনিস, নগ্ন হয়ে চলে আল্লাহর উপরে ভরসা কি জিনিস, জাতিকে পাপের দিকে ঠেলে দিয়ে দলীয় ক্ষমতা দেখিয়ে মানুষকে পশু মনে করে জমি জায়গা জোর করে দখল করে আল্লাহ ভরসা কি জিনিস, এটা হয় নাকি? এদিকে দেখুন আল্লাহ ভরসা, এদিকে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, মায়ের কোলে শিশু বাচ্চা দুধ খাওয়া অবস্থায় তিনজন কথা বলেছে, এক ঈসা, ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলেছেন দুধের বাচ্চা, দুই রাজুলুন ফি বানি ইসরায়েল ইকলাহু জুরাইজ, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটি লোক ছিল তার নাম ছিল জুরাইজ, কানাই সল্লি, জুরাইজ একজন সালাত আদায় করছিল, ফাজাত উম্মুহু, তার মা তার কাছে আসলো, তার মা তাকে ফাদাতু, তার মা তাকে ডাকলো, জুরাইজ জুরাইজ জুরাইজ, ফাকালা, জুরাইজ বলতে লাগলো, উসল্লি, আমি সালাত আদায় করবো, আর উজিবহা, না মায়ের ডাকে সাড়া দিব, আমি সালাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব, আমি সালাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দিব, এভাবে বলতে 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 দেরি হয়ে গেছে, একটু দেরি হয়েছে, তখন তার মা বলছেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিহু ওজুহাল মুমেসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এই কথা বলে মা চলে গেলেন। ফাতা রাজাতাল্লাহ ইমরা, যেতে না যেতেই একজন মহিলা চলে আসলো জুরাইজের কাছে, তাকাল্লামাতহু, মহিলা জুরাইজের সাথে কথা বলল জেনার ব্যাপারে, ফাআবা, জুরাইজ অস্বীকার করলো, এই ছেলাই তোমাকে বলছি, দেখো এদিকে এদিকে দেখো, যুবতী মেয়েটা জুরাইজকে এসে বলল তুমি আমার সাথে জেনা করো, জুরাইজ অস্বীকার করলো, ছি 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 ছি, বলো কি, ফাতা তার রায়ে, মহিলা একজন রাখালের কাছে আসলো, হা আম কানা তুমি নাফসেহা, রাখালকে জোর করে চেপে ধরলো, চেপে ধরে জেনা করলো, ফাওয়ালা দা গোলামান, এতে একটা বাচ্চা হলো, ফাকালাত হুয়া মিন জুরাইজ, বলা বাচ্চা প্রসাবের সাথে সাথে বলে দিল এই বাচ্চাটি জুরাইজের, আতাও, গ্রামের লোকজন তার কাছে আসলো, অওয়াফি সওমাতেহি, সে তার গির্জা ঘরে ছিল, ফাকাসসারুহ, গ্রামের লোক এসে তার গির্জা ঘরকে একবারে ভেঙে চুরে ধুলা ধুলা করে দিল, খান খান করে দিল, ওয়ানজালুহ, তারা তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে বাইরে নামিয়ে দিল, অসাপুহ, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিল, বেটা তুমি ধর্মের নাম কথা বলো, ইবাদত করে এখানে জেনা করো, তাকে ঘর থেকে বের করে দিল, ফাকামা, জুরাইজ দাঁড়ালো, ও তাওয়াদ্দা, অজু করলো, ওসল্লা,
দুরেকাত সলাত আদায় করলো। ওয়াতাল গোলামা দুধের বাচ্চার কাছে আসলো, দুধের বাচ্চাকে এসে বলছেন মান আবুকা, দুধের বাচ্চা তুমি বলো তো তোমার বাপকে। কালা আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখা। কালো নাপি সমাতা বিদ্যা হবে, জনগণ বলল জোরাইজ তোমার গির্জাঘরটা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। কালা লাইলামিন তিন জিনা, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, যা ছিল তাই করতে হবে, মাটি দিয়ে তৈরি করতে হবে। বুখারি মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ ভরসা কাকে বলে, জোরাইজের কত সাহস, জোরাইজের ইমানি ভিত্তি কি, দুধের বাচ্চাকে গিয়ে বলছে বলো তো তোমার বাপকে, বলো। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো ইমান কি জিনিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো আল্লাহ ভরসা কি। আপনার তো এখন একটু ধৈর্য নিয়ে কথা বুঝারই বিবেচনা হয় না, খালি হুমসি খেলি বোকার মতো ছুটে বেড়াতে হচ্ছে, একবার এখানে সেখানে, একবার কোথায় কি, কোথায় বন্ধু কোথায় বান্ধবী, এখনো সে নিয়ে ব্যস্ত তুমি। আমি আপনাকে এই কাহিনী দিয়ে কি বুঝাই, আপনাকে আমি আর একটা অনুরোধ জানাচ্ছি, এদিকে শোনেন মুরব্বী, কোনোদিন যেন ছেলে মেয়ের জন্য বদদোয়া করিয়েন না। ছেলে মেয়ে যদি মারে আপনাকে, মেরে দিয়েছে, আচ্ছা ঠিক আছে মেরে দিয়েছে, ছেলে মেরেছে, তবুও ছেলের জন্য বদদোয়া করবেন না। ঘরে ঢোকেন অজু করে, অজু করে ঘরে ঢুকে দুরেকাত সলাত আদায় করে হাত তুলে বলেন আমি এটা চাইনি, তোমার কাছে আমি ভালো ছেলে চেয়েছি, যাক ছেলে যা করেছে করেছে, ছেলেকে তুমি বুঝ দাও, ছেলে যেন আমার কাছে ক্ষমা চায়, ছেলে যেন পরবর্তীতে আর কোনো এটা কোনোদিন না করে, আমি তোমার কাছে একটু দয়া রহমত ভিক্ষা চাই আমার ছেলের ব্যাপারে। আপনি এই কথা বলেন, আপনাকে জরুরিভাবে তিনটা কাজ করতে না করেছি। এক, লাতা দোয়াল আনফুসেকুম, নিজের জন্য কোনো সময় বদদোয়া করবেন না, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এইসব ঝামেলা এই কথা বলবেন না। দুই, ও লাতা দোয়াল আনফুসেকুম আমা আলা আমওয়ালিকুম, অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না, এইসব ঝামেলা জমি জায়গা কোর্ট কাচারি যে জমি জায়গায় বাদ নিবই, যা অর্থ সম্পদের জন্য কোনোদিন বদদোয়া করবেন না। অর্থ সম্পদ আছে ঝামেলা আছে থাকবে, এই কথাই ঠিক। তিন, অলাতা দোয়াল আওলা দেখুন, ছেলে মেয়ের জন্য কোনোদিন বদদোয়া করবেন না, ছেলে মেয়ের ব্যাপারে বদদোয়া করলে একবারে হাতে হাতে দেখেন, একবারে হাতে হাতে, মা যাইনি চলে এসছে পতিতালয়ের মহিলা, যাইনি মা ওখানে আছে মনে হয় রাস্তাতে চলে এসেছে ছেলের কাছে। যুবক তোমাকে আমি সতর্ক করছি, দেখো কিভাবে জোরাইজ সরে গেল, আর জোরাইজের ইমানি দাবি আপনাকে দেখাতে চাচ্ছি। আল্লাহর উপর ভরসা যদি করতে চান জীবনে কিছু করার জন্য, তাহলে পরিষ্কার হয়ে যান, আপনার একটা সাহস তৈরি হোক, কথা আমার কাজ।